এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে এটা কোন জায়গা কে বলতে পারেন? এটা অনেকে হয়তো বা যদি আমার আগের ব্লগ দেখে থাকেন বা যারা আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মধ্যে তারা অবশ্যই এটা চিনবেন যদি এখানে গিয়ে থাকেন। এই জায়গাটার নাম হচ্ছে রসুলপুর, যেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মধ্যে তিতাস নদীর তীরে অবস্থিত। আর এই রসুলপুরটা কিন্তু মানে নতুন একটা জায়গা, আর খুবই সুন্দর জায়গা, দিন দিন এটা খুবই ডেভেলপ হচ্ছে। আগে আমি যখন এর আগে গিয়েছিলাম তখন এত বেশি মানে রাইডস বা এত সুন্দর জায়গা ছিল না, মানে কাজ চলতেছিল, এখনও কাজ চলতেছে, বাট অনেক সুন্দর হয়েছে। আপনারা পুরোটা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন, আর যাদের ইচ্ছা আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন। আর বিনোদন মানে ঈদ এসেছে, সবাই ঘুরতে যায় এখানে, সেখানে কত জায়গায় ঘুরতে যায়, আর ঈদ উপলক্ষে কিন্তু ঘোরার জন্য এটা পারফেক্ট জায়গা। আর এখানে দেখেন কত মানুষ, মানে অনেক মানুষ ঘুরতে এসেছে, ফ্যামিলি নিয়ে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে। আর জায়গাটা যেহেতু নতুন হয়েছে, আর মানে অনেকে হয়তো বা এই জায়গাটা চিনেন বা জানেন, আবার অনেকে হয়তো বা জানেন না, চিনেন না, সেই জন্য মূলত আমি ভিডিওটা আপনাদেরকে আবার শেয়ার করলাম। আপনারা চাইলে হয়তো বা ঘরে বসেও দেখতে পারেন, আবার ওইখানে গিয়েও দেখে আসতে পারেন, সেই জন্য আর কি। তারপর সব কিছু মিলিয়ে কিন্তু ওই জায়গাটা মানে একদম মানে মনের মতো একটা জায়গা, যেখানে গেলে মানে একদম ন্যাচারাল বাতাসটা, যেটা নদীর থেকে বাতাস, নদীর একটা ঢেউ, প্রাকৃতিক বাতাস, মানে সব কিছু মিলিয়ে শরীরটা একদম শীতল হয়ে যায়। আর ঘুরতেও ভালো লাগে, বাচ্চারাও অনেক বেশি হ্যাপি, ওরা দৌড়াদৌড়ি করতেছে, অনেকগুলো রাইডস আছে, খেলাধুলা করতেছে। তারপর খাবারের জন্য কিন্তু অনেক আইটেম আছে এখানে, মানে যে যেটা চাই তো ওইরকম রাস্তাই আছে। সব কিছু মিলিয়ে এই জায়গাটা মানে লুকটাই অন্যরকম, দেখেন একদম নদীর উপরে, মানে নদীর পানির উপরে, যখন বর্ষাকাল মানে এখনই তো বর্ষাকাল, দেখা যায় পানি আছে, মোটামুটি ভালো পানি আছে। তো এখন এই জায়গাতে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট সময়, বা আরও কিছুদিন পরেও যেতে পারেন, নো প্রবলেম। বাট এখন কিন্তু অনেক সুন্দর, আর এটা এখন দিন দিন আরও ডেভেলপ হচ্ছে এবং খুবই সুন্দর হয়েছে। আর এখন যেহেতু কাঁঠালের সিজন, সবাই গাছে গাছে কিন্তু কাঁঠাল আছে, বা অনেকে বাজার থেকে কিনে কাঁঠাল খায়। আর কাঁঠাল খাওয়ার জন্য একটা মানে টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেই, যে টেকনিকটা কিনা মানে আমি আগে জানতাম না, আসলে কাঁঠাল খাওয়ার জন্য না, কাঁঠাল ভাঙার সময় যে হাতের মধ্যে মনে হয় যে কাঁঠালের আঠা লেগে যায়, সেই জন্য আপনাদেরকে আমি কীভাবে কাঁঠাল ভাঙবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি দেখেন মাঝখান থেকে একদম কেটে নিয়েছি, তাহলে কিন্তু আর আগে হাতে সরিষার তেল মেখে নিয়েছি, আর এখানে মাঝের অংশটা তুলে নিচ্ছি, তাহলে কিন্তু একদমই হাতের মধ্যে আঠা লাগবে না। আর এই জন্যই আমি মূলত এই ভিডিওটা দেখিয়েছি, যে আপনারা চাইলে এই টেকনিকে কাঁঠাল ভাঙতে পারেন। আর যারা বাসার মহিলারা বা যারা আছেন তারাই কিন্তু এই কাজটা করতে চান না, তো তাদের জন্য বিশেষ করে আমার এই টিপসটা দেওয়া। সবাই ইচ্ছে করলে ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।